তো বিআরটিসি কাউন্টারম্যানের প্রশ্নটা অনেক ইজি ছিল। তো এই বিআরটিসি কাউন্টারম্যান পদে কত পেলে পাস করবেন সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে, এবং তাছাড়াও আমাদের বই থেকে ঠিক কতটা কমন ছিল এবং আমাদের বই পড়ে আসলে কতজন পাস করবে ইনশাল্লাহ সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে, এবং তাছাড়াও সম্পূর্ণ নির্ভুল প্রশ্ন সমাধান রয়েছে আমাদের এই ভিডিওতে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন। এবং তাছাড়াও প্রচুর সংখ্যক মানুষ প্রতিটা মিনিটে মিনিটে কল দিয়ে জানাচ্ছে, ভাই আপনাদের বই থেকে 49টা কমন পেয়েছি, আমার 45টা হবে, 48টা হবে, প্রায় 40 জন মানুষ এখনও পর্যন্ত বলেছে। তো এক ভাইয়ের ফোনের কথাটা রেকর্ড করেছি আপনার আপনাদেরকে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই। আপনার আবার ইউটিউবে ভিডিও দেখলাম আপনার 49টাই সঠিক। যাক যাক, তাহলে হয়ে যাবে, টিকতে পারবেন ইনশাল্লাহ। তাহলে একটু 2-3টা কমেন্ট করে দেন। হ্যাঁ ভাই, আসলে সত্যি খুবই ভালো লাগছে। আপনারা যারা খুব ভালো পরীক্ষা দিয়েছেন আমাদের বইটা থেকে 40+ পাবেন, তারাই কিন্তু পরীক্ষায় টিকতে পারবেন। ভাই আমাদের সবসময় সেরা বইগুলো বের করা হয়, এবং আপনারা যারা 50-এর মধ্যে 40 মার্ক পাবেন ইনশাল্লাহ তারাই ভাইবার জন্য ডাক পাবেন। তাই বলবো নেক্সট টাইম কোনো জবে আবেদন করলে অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন। একদম 5-6-এর ম্যাথ। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15। হেলসিং কোন দেশের রাজধানী? ফিনল্যান্ড। সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? 21 নভেম্বর। 21 নভেম্বর। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে পদ্মা সেতু নিয়ে সামনে যত চাকরি পরীক্ষা আসবে মাস্ট বি কোশ্চেন পাবেন, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু নিয়ে মাস্ট বি কোশ্চেন পাবেন। বাংলাদেশ কততম দেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে? 57। নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? 6টি। আবার আরেকটি ম্যাথ দেখেন, ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক চাকরির পরীক্ষায় এই ধরনের কোশ্চেন এসেছে, যে একটু আগে বললাম বঙ্গবন্ধু নিয়ে কোশ্চেন প্রত্যেকটা চাকরির পরীক্ষায় পাবেন, মুক্তিযুদ্ধ নিয়ে কোশ্চেন পাবেন, পদ্মা সেতু নিয়ে কোশ্চেন পাবেন, করোনা নিয়ে কোশ্চেন পাবেন। সেই দিকে নজর দেন, আমাদের দিক নির্দেশনা মানে একটু ভালো করে পড়াশোনা করেন, সফলতা পাওয়া সম্ভব। সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। তো অবশ্যই একটি লাইক করুন, এবং আমাদের যে স্পেশাল এডিশন বইগুলো রয়েছে, রেলওয়ের, দুদকের, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, বিজিবি, আনসার, শতভাগ কমন উপযোগী বই, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, সকল বই রয়েছে। অবশ্যই আমাদের বইগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ, তাহলে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। এই হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের পরীক্ষা, এটার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেই, রেলওয়ের পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে ভাই। রেলওয়ে দেখতে দেখতেই 2টা পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে, এবং ঈদের পরে ধাপে ধাপে অনেকগুলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা নেওয়া শুরু হবে। তাই অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করুন, এবং দুর্নীতি দমন কমিশন কনস্টেবলের জন্য একমাত্র বই শুধুমাত্র আমরাই বের করেছি। মাঠ কবে, কী কী পড়বেন, কোন বই পড়বেন, সকল তথ্য জানতে পারবেন আমাদের এই চ্যানেল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বছরে নিজের যোগ্যতায় একটা সরকারি চাকরি পেতে চান, তাহলে এই চ্যানেলের সকল ভিডিওসমূহ দেখবেন। এবং এখনও চলমান যত গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন, এবং ঠিক কোন পদের জন্য আপনার কোন বই পড়লে চাকরি হবে সেটা সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। তাই বলবো, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।